মুতাজ পারভীন হাসি, আপনি জানতে চেয়েছেন মুসলমানদের কি বিজ্ঞানী হওয়া জায়েজ আছে? বিজ্ঞানী যেহেতু অনেক সময় নাস্তিকদের সাথে তুলনা করা হয়, এটা অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন বোন, আমরা এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার, এই সংক্ষিপ্ত পরিসর উত্তর দেওয়া কঠিন। মানুষের কল্যাণার্থে কোনো কিছু আবিষ্কার করা, বিজ্ঞান বলতে যে যদি আমরা শুধু এটুকু বুঝি তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিজ্ঞান এবং বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানী হয়ে ওঠা, এটা নিয়ে অনেক ডিটেইলে আলোচনা আছে, সেই দিকে আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যাচ্ছি না, সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা কোনো দীর্ঘ আলোচনায় কথা বলবো ইনশাআল্লাহ। সৈয়দ মুনিয়া জানতে চেয়েছেন ওযু করার কতক্ষণ পর তাহিয়াতুল উযুর সালাত আদায় করা যায়, ওযু করার পর অন্য কোনো কাজ মাঝে করার আগে আগে তাহিয়াতুল উযুর সালাত আপনি পড়ে ফেলবেন। সুজন প্রামাণিক, আপনি জানতেছেন রুমের নিচেই বাথরুম আছে, উপরে নামাজ পড়লে কি নামাজ হবে? জি, রুমের নিচে বাথরুম থাকলে উপর নামাজ পড়লে নামাজ হবে। সেপটিক ট্যাঙ্কের উপরে সালাত আদায় করলে সালাত হবে কিনা, এরকম একটা ভিডিও আমাদের আছে, সেখানে বিস্তারিত বলা আছে, দেখে নেবেন। মোহাম্মদ ফজলে আলী জানতেছেন পাগড়ি পরিধান করে নামাজ পড়ার কোনো ফজিলত আছে কি? পাগড়ি পরিধান করে সালাত আদায় করলে 70 গুণ সওয়াব, এরকম একটা হাদিসের কথা পাওয়া যায়, কিন্তু হাদিস আমি যতটুকু জানি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। শাহরিয়া আরিফা জানতে চেয়েছেন জীবনসঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এ বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। ফারহান তাজবীর, আত্মা ছাড়া কিছু কিছু তাকদীরের কিছু কিছু অংশ বা কিছু কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করার অপশন রেখেছেন, যেটাকে তাকদীরে গায়রে মুবরাম বলা হয়। ফারহানা তাজবীর নাশিদ, আপনি জানতে চেয়েছেন কোনো কোনো মসজিদে বাচ্চারা সামনের কাতারে বসলে তাদের পিছনে পাঠিয়ে দেওয়া হয়, এটা কি জায়েজ আছে? সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় যাদের বয়স কম তারা পেছনে থাকবেন, অর্থাৎ যারা ছোট বাচ্চা তারা, কিন্তু এর মাধ্যমে যদি দুষ্টমির পরিমাণ তারা আরও বেড়ে যায়, তারা একত্র হয়ে সবাই দুষ্টমি করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আজকাল অনেক মসজিদে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে পেছনে পাঠানো উচিত নয়, বরং বড়দের পাশাপাশি তাদেরকে রাখা উচিত। এম এম ইমরান সাদিক জানতে চেয়েছেন আমি একজন অ্যাডভোকেটের সাথে কাজ করি, পালিয়ে বিয়ে করা ছেলে মেয়েদের বিয়ের কাজে সাহায্য করতে হয়, এমনকি ভিন্ন ধর্মাবলম্বী ছেলে মেয়েদের তার ধর্ম অনুসারে বিয়ের কাজে সাহায্য করি, ইসলামী দৃষ্টিকোণ থেকে কাজটা সঠিক কিনা, আর পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা, এটা নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার কথা বলেছি। পালিয়ে বিয়ে করা, বিয়ে এবাদত, এটা পালিয়ে করার জিনিস নয়, অতএব অবৈধ বা অনৈতিক কাজে সহযোগিতা করা উচিত নয়। আপনি এই কাজটি ছাড়া সেখানে অন্য যে সমস্ত কাজ করেন, যদি সেগুলো শরীয়ত অ্যালাউড হয় তাহলে সে কাজ আপনার জন্য করা জায়েজ হবে, কিন্তু চাকরি আপনার এই কাজটা আপনার জন্য করা জায়েজ নয়। অতএব যদি আপনি শুধু এই কাজই করতে হয় বা এই কাজের উপরেই আপনার চাকরি নির্ভরশীল ব্যাপারটি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চাকরি পরিবর্তন করার চেষ্টা করা উচিত। রাকিব